আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, আজকে আবারও আপনাদের আরেকটি নতুন জাতের চারা দেখাবো এবং আম যে আমগুলো ঝুলে আছে সেগুলো দেখতে পাচ্ছেন। এই আমটি হচ্ছে থ্রি টেস্ট নামে পরিচিত। এই আমটির বিয়ারিংও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো। এই আমগুলো আপনারা চারাগুলো সংগ্রহ করতে পারবেন আমাদের কাছ থেকে। আমরা শুধু চারা বিক্রি করার জন্য বা দেখানোর জন্যই আপনাদের কাছে আমরা উপস্থিত হই না। আমাদের উদ্দেশ্য হচ্ছে আপনারা সকলেই গাছ লাগান এবং নতুন যে প্রজন্ম রয়েছে সে প্রজন্মকে ভালো অক্সিজেন পাওয়ার জন্য সহায়তা করবেন, এই প্রত্যাশায় এবং পরিবেশকে ভালো রাখার জন্যই কিন্তু আমরা গাছ নিয়ে আপনাদের সামনে হাজির হই। আর আম মোটামুটি আমরা জানি যে সকল মানুষের কাছে এই আম খুবই প্রিয়। এই আমগুলোর টেস্ট কিন্তু খুবই ভালো। ফলনও যদি দেখেন তবে অবশ্যই বুঝতে পারছেন যে কী পরিমাণ ফল এসেছে, আম এসেছে। এখানে কিন্তু বাঁশ দিয়ে কিন্তু বেঁধে ঝুলিয়ে রাখা হয়েছে, কারণ এগুলো ডালগুলোর চাইতে কিন্তু আমের ওজন বেশি হয়ে যাচ্ছে, যার দরুন যেন ডালগুলো যেন না ভেঙে পড়ে সেই জন্য কিন্তু এইভাবে করা। আপনারা এই চারাগুলো ছাদ বাগানেও লাগাতে পারেন অথবা আপনার বাড়ির আঙিনাতেও লাগাতে পারেন। এগুলো কাঁচা অবস্থায়ও কিন্তু খুবই মিষ্টি, ভালো। এই চারাগুলোর আপনারা যে চারা গাছটি দেখতে পাচ্ছেন এটির বয়স প্রায় 3 বছরের মতো। 3 বছরের একটি গাছে ম্যাক্সিমাম যদি বলা যায় তাহলে 100-এর কাছাকাছি হবে আম ঝুলে আছে, আম ধরেছে ছোট একটি গাছে। উপর থেকে নিচ পর্যন্ত কিন্তু এই আমগুলো রয়েছে। থ্রি টেস্টের এই আমগুলো সংগ্রহ করতে পারেন চারাগুলো। ভালো একটি গাছ লাগান, পরিবেশকে ভালো রাখুন এই প্রত্যাশায়। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আপনারা তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে রাখবেন এই প্রত্যাশায়। আজকে আমি হাবিব বাবু, আল্লাহ হাফেজ।